গত 4 দিন 3 দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করেছি। আমার গাড়ির কিছুই নাই, খালি সিটটা আছে আর এই আপনার বসার জায়গা যেটা সিট আর ওই ইঞ্জিনটা আছে, আর কিচ্ছু নাই। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত বড় অ্যাক্সিডেন্ট করার পরেও আল্লাহর কি ক্ষমতা দেখেন, আমার গায়ে বিন্দু পরিমাণ কোনো আঁচ লাগে নাই। গাড়িটা এই যে আমার, লুক এট মাই হ্যান্ড, এই যে ডান হাতের দিকে তাকান, গাড়িটা এমনে ছিল, গাছে লাগছে, লেগে এমনে কাইত হয়েছে, উল্টাইছে। এটা কিন্তু হাই স্পিডে ছিল, 70 ছিল মোটামুটি, উল্টাইছে একবার আবার সোজা, আরেকবার উল্টাইছে আবার সোজা, আরেকবার উল্টাইছে, তিনবারের বেলায় গিয়ে সোজা রাস্তা থেকে নেমে খাদে পানিতে পড়ছে। ভাগ্যিস কপালটা ভালো, গাড়িটা সোজা হয়ে পড়েছে। উল্টায় পড়লে হয়তো আজকে আমি কবরে থাকতাম, আপনারা আমার জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এবং সবচেয়ে বড় অবাক বিষয় হচ্ছে প্রায় 6 জন ছিলাম গাড়িতে, কারো বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। তখন আমি বুঝলাম যে গোদা গাড়ির মানুষের দোয়া মনে আমি আসিফের সাথে আছে 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 আছে। আপনারা আমার জন্য অপেক্ষা করবেন, আল্লাহ তো চেয়েছে যে আমি এখানে জীবিত অবস্থায় আসি। তো গাড়ি যখন পানিতে ঢুকে গিয়েছে, তো পানি ওই নিচ থেকে পানি উঠতে শুরু করেছে। তো যখন আমাদের হাত পা ভিজতে শুরু করেছে পানিতে, আমাদের সামনে যে ছিল লেফট সাইডে আমাদের ক্যামেরাম্যান, সে ইনস্ট্যান্ট তার মাথায় বুদ্ধি কাজ করছে, পিটায় একেবারে জানালা ভেঙে ফেলেছে, গ্লাস ভেঙে ফেলেছে। পরে সে গ্লাস ওই পাশ দিয়ে বের হয়েছে, আমি পেছনে ছিলাম, পেছন থেকে আমি ডান দিক দিয়ে বের হয়েছি। অ্যান্ড মোস্ট সারপ্রাইজিং ম্যাটারটা হচ্ছে যে আমার সিট বেল্ট বাঁধা ছিল না। যারা কারে উঠেছেন তারা সিট বেল্ট বুঝবেন, সিট বেল্ট এভাবে ধরে বাঁধতে হয়। তো গাড়ি যতই উল্টাক, সিট বেল্ট যে বেঁধে থাকে তার কিছু হয় না, সে যেমনই ছিল তেমনই থাকে, অ্যাজ ইট ওয়াজ বিফোর, আগের মতোই থাকে। বাট আমি কিন্তু কোনো সিট বেল্ট বাঁধি নাই, আমি একদম যেমনটা চেয়ারে বসে আছি কোনো রকম বাধা ছাড়া এমনি বসেছিলাম। গাড়ি তিনবার উল্টেছে, পুরো গাড়ির কিচ্ছু নাই, হেডলাইট ভেঙে গেছে, গেট ভেঙে গেছে, গ্লাস ভেঙে গেছে, উপরের ছাদ ভেঙে গেছে, আমার কিছু হয় নাই, অথচ আমার কোনো সিট বেল্ট ছিলই না। তো মনে হলো রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহ চাইছে যে আমি তোরে পরীক্ষা নিব, তোরে আমি অল্পর উপরে বাঁচাই দিব, তুই ঠিক হয়ে যা, আর একটু সাবধানে চলাফেরা কর। হয়ে গিয়েছে, গাড়ি ভেঙে গিয়েছে, সব শেষ। গাড়িটা জাস্ট এই মনে করেন যে এই মাসে কিনেছিলাম, 10 দিনও চলতে পারি নাই গাড়ি নিয়ে, নতুন গাড়ি, শেষ, খাদে ভেঙে শেষ। আমার চেহারা কি কান্না দেখতে পাচ্ছেন নাকি আপনারা? আমি যে হাসতেছি দেখা যায়, আপনাদের সবার দেখা যায়? কোনো টেনশন নাই যুবক ভাইয়েরা, জীবনে যা ঘটে যাক, জাস্ট টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি, যত সহজে নিবা জীবনটা তত সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা?